আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই এই রমজানে? আশা করি ভালো আছেন, এবং আশা করি সবাই যারা মুসলিম আছে সবাই রোজা রেখেছেন ইনশাল্লাহ। তো কবুতরের মহামারী রোগ নিয়ে আজকে, কবুতরের মহামারী রোগের একটা টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো যে রোগ মূলত প্রত্যেকটা কবুতরই হয়, কবুতরের খুব ইম্পর্টেন্ট একটা রোগ, কবুতর ঝিমায় এবং সবুজ চুনা পাতলা পায়খানা করে। এই সবুজ পায়খানা করার এবং চুনা এবং পাতলা পায়খানা করার কারণ হচ্ছে কি এবং কেন হয় সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এরকম সবুজ চুনায় পায়খানা করলে কবুতরকে কী ট্রিটমেন্ট দিবেন এবং কী ওষুধ দিলে খুব দ্রুত কবুতরটা সুস্থ হয়ে যাবে সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। কী ওষুধ দিয়ে ট্রিটমেন্টটা করবেন ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকবেন সবাই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে সবুজ চুনা এবং পাতলা পায়খানা করলে কবুতরের কী ট্রিটমেন্ট দিতে হয় সে বিষয়টা অবশ্যই জেনে নেবেন, যাতে আপনাদের প্রিয় কবুতরগুলো সুস্থ থাকে, ভালো থাকে। এই প্রত্যাশায় চলুন মূল ভিডিওটা শুরু করি। আমরা প্রতিনিয়ত শুনি যে কবুতরের সবুজ চুনা পায়খানা হয়, তো সবুজ চুনা পায়খানাটা কেন হয় সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত বলবো আপনাদেরকে। দেখাচ্ছি আমি আমার একটা লফটে। হ্যাঁ, আমি যখন কবুতরের খাবার দিই, আজকে দেখুন খাবার দিয়ে রেখেছি। হ্যাঁ, আজকে খাবারটা আমি দিই নাই, যদিও অন্য কেউ দিয়েছে। তো খাবার দিয়ে এভাবে রেখে দিয়েছি, এই ট্রেটার মধ্যেই কবুতরের পায়খানা এবং ময়লা দেখুন একদম লেগেই আছে। আমি দেখাচ্ছি আপনাদের একদম ময়লা। দেখুন মানে এই ময়লায় যদি কবুতর আবার টুকরো টুকরে খায় ওদের ময়লা, তাহলে কবুতরের তো সবুজ চুনা পায়খানা হওয়ার একদম 100% এই কথা। যেহেতু ওদের মল ওরা টুকরা টুকরে খায়, বা পানির মধ্যে দেখুন, এই যে আমি পানিটাও দেখাচ্ছি, ঠিক আছে, পানির মধ্যে ওদের কবুতর পটি করে দিয়েছে। এই ড্রপিংটার কারণে কবুতরের যে কোনো জীবাণু আক্রমণ করতে পারে। তো এটা মূলত কি করব, এটাকে পরিষ্কার করে দেব। তো কবুতর পানি খেতে এসে এরকম পানির মধ্যে ড্রপিং করে দেয় এবং খাবারের মধ্যে ড্রপিং করে দেয়। সেই খাবার খেলে কবুতরের অবশ্যই যে কোনো রোগ হতে পারে, কবুতর ঝিমাতে পারে এবং সবুজ সবুজ চুনা এবং পাতলা পায়খানা করতে পারে। আরও কিছু কারণ আছে কবুতরের সবুজ এবং চুনা পায়খানার। আমরা প্রতিনিয়ত যে এই বাজার থেকে খাবার কিনি, খাবারগুলো কখনোই জীবাণুমুক্ত থাকে না, জীবাণুযুক্ত থাকে, খাবারগুলোতে ধুলামালি থাকে, অনেক ধুলাময়লা। তো আমরা যারা খাবার কিনবো অবশ্যই খাবারগুলো এনে রোদে শুকাবো এবং রোদে শুকালে জীবাণুমুক্ত হবে। অনেকেই জানে না আসলে খাবারগুলো কীভাবে জীবাণুমুক্ত করতে হবে। তো আমরা যদি একটু সচেতন হই তাহলে কবুতরগুলোর আর সবুজ চুনা পায়খানা হবে না ইনশাল্লাহ। তো খাবারের মাধ্যমে কবুতরের যে ব্যাকটেরিয়া থাকে সেক্ষেত্রে সেই খাবারটা জীবাণুমুক্ত খাবার যদি কবুতরকে না খাওয়ান তাহলে আপনাদের কবুতরের সবুজ চুনা পায়খানা হতে পারে। তো কী করলে সবুজ চুনা পায়খানা হবে না জেনে নেই। যখন কবুতরের খাবার কিনবো খাবারটা অবশ্যই জেরে রোদে শুকে জীবাণুমুক্ত করে নিতে হবে। রোদের শুকালেই আসলে কবুতরের খাবারগুলো জীবাণুমুক্ত হয়ে যায়, কারণ ধুলাবালি বা কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকলে ওগুলো এমনিতেই মরে যায় রোদের তাপের কারণে। আর আরেকটা জিনিস জেনে নিন, কবুতরের যত ভাইরাসই হোক 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কবুতরের সকল ভাইরাসই মারা যায়। তো এই দিকটা বিবেচনা করে খাবারগুলোকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিয়ে খাওয়াবেন, এবং কবুতরকে যখন পানি দিবেন অবশ্যই ফিল্টার পানি দেওয়ার চেষ্টা করবেন। আমার অনেকগুলো কবুতর প্রায় প্রতিদিন 8-10 লিটারের মতো পানি লাগে, তো এইটুকু পানি অবশ্য আমরা ফিল্টার করে দিতে পারি অথবা ফুটিয়ে দিতে পারি। যদি গরম করে ফুটিয়ে দিই তাহলে কবুতরগুলোর আর জীবাণু আক্রমণ করবে না, ভাইরাসও আক্রমণ করবে না, কবুতরগুলো সুস্থ থাকবে। আর খাবারটা যখন আমরা দেব অবশ্যই যেই পাত্রে খাবারটা দেব বা কোনো ট্রেতে অবশ্যই পরিষ্কার করে দেব, এবং খাবার দেওয়ার পর কবুতর যখন খাবার খেয়ে চলে যাবে বা উঠে যাবে তখন ট্রেটা আবার পুনরায় পরিষ্কার করে রেখে দিতে হবে পরবর্তী খাবার দেওয়ার জন্য। আর যদি খাবার কন্টিনিউ দিয়ে রাখেন আর ওইখানে যদি কবুতর ড্রপিং করে আপনাদের কবুতরের সবুজ চুনা পায়খানা হবেই কন্টিনিউ, এটা থেকে
মুক্তি পাবেন না এবং আরও বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে আপনার শখের কবুতর। তো সেক্ষেত্রে এটা একটু সচেতন হবেন, কবুতরের খাবারের যে পাত্রটা আছে পাত্রটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং যারা আমরা পটের মধ্যে পানি দিই, হাফ লিটার যে পট আছে গোল অথবা রাউন্ড বিভিন্ন ধরনের পট আছে, ওই পানির মধ্যে যে পাত্রটা আছে পানি যে এটার মধ্যে আমরা পানি দিই, ওই পাত্রটা অবশ্যই প্রতিদিন আপনারা পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নেবেন। প্রতিদিন ছাই অথবা ভীম দিয়ে আপনারা মাঝে মধ্যে ওটাকে মেজে নিতে পারেন, তাহলে রোদে শুকাতে পারেন, তাহলে জীবাণুমুক্ত থাকবে। এবং ওই পানির মধ্যে যাতে কবুতরে পটি করে না দেয় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে, যদি পটি করে দেয় সাথে সাথে পানিটা চেঞ্জ করে দেবেন। তো এই হচ্ছিল কিছু কারণ কবুতরের সবুজ চোনা পায়খানা যাতে না হয়। যদি এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখেন তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে। এবং যেই কবুতরগুলোর মনে করেন ইতিমধ্যে মানে সবুজ চোনা পায়খানা শুরু হয়ে গেছে বা এই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন সেই ট্রিটমেন্টটা আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রতিরোধ ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে ভালো, প্রতিরোধ করতে পারলে আপনাদের ওষুধ লাগবে না এবং এমনিতেই কবুতরগুলো সুস্থ থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন যাতে কবুতরের যে কোনো রোগ হোক রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য। আর প্রত্যেকটা লফট অবশ্যই প্রতিনিয়ত আপনারা এক সপ্তাহের পর পর অথবা দুই সপ্তাহের মাঝে মাঝে আপনারা পরিষ্কার করে রাখবেন, তাহলে কবুতরের রোগ জীবাণু একেবারেই হবে না ইনশাল্লাহ। তো আমার হাতে দেখতে পারতেছেন অ্যামোডিস 400 ট্যাবলেট অ্যামোডিস এবং ইমোট্রিল, এরা হচ্ছে 2 মিলিগ্রাম মানে 2 মিলিগ্রাম, এটা হচ্ছে ইমোট্রিল। আর অ্যামোডিস এটা হচ্ছে 400, এটা হচ্ছে 2 মিলিগ্রাম ইউএসপি 2 মিলিগ্রাম ইমোট্রিল। যখন কবুতরের সবুজ চোনা এবং পাতলা পায়খানা শুরু হবে আপনারা সাথে সাথে অ্যামোডিস এবং ইমোট্রিল নেবেন। অ্যামোডিসটা হচ্ছে 8 টুকরা করবেন, এই 400 ট্যাবলেটটা 8 টুকরা করে আপনারা 1 টুকরো করে 2 বেলা খাওয়াই দেবেন কবুতরকে, সকাল এবং বিকাল 2 বেলা কবুতরকে খাওয়াই দেবেন। এবং ইমোট্রিল হচ্ছে আপনারা 30 মিলি পানির মধ্যে এটা গোলাবেন, এটা হচ্ছে একটা ক্যাপসুল, 30 ml পানির মধ্যে গোলানোর পর এটাকে 5 মিলি করে 2 বেলা খাওয়াই দেবেন একসাথে। অ্যামোডিস এবং ইমোট্রিল দুটা একসাথে খাওয়াবেন ইনশাল্লাহ, খুব দ্রুত আপনাদের কবুতরের সবুজ চোনা পায়খানার সমাধান হয়ে যাবে। এইটা খাওয়ানোর পাশাপাশি আপনারা পরবর্তীতে ইলেকট্রোমিন অথবা গ্লুকোলাইট স্লাইন, আপাতত স্লাইনটা আমার কাছে নাই সেজন্য আপনাদের আমি দেখাতে পারছি না, তবে ইলেকট্রনিক অথবা ইলেকট্রোমিন স্লাইন অথবা গ্লুকোলাইট স্লাইন কবুতরের অথবা হাঁস মুরগির বা পশু পাখির ফার্মেসিতে পাবেন, দোকানে পাবেন স্লাইনটা। স্লাইনটা কবুতরকে 1 লিটার পানি ভিতরে 2 মিলি দিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ। ওটার মধ্যে মিনারেল আছে, কবুতর যে সবুজ চোনা পায়খানা করেছে দুর্বল হয়েছে, স্লাইনটা দিলে দুর্বলতাটা কেটে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এই অ্যামোডিস আর ইমোট্রিল দিয়ে চিকিৎসা করার পরপরই ইলেকট্রোমিন স্লাইন দিয়ে চিকিৎসাটা শুরু করবেন ইনশাল্লাহ, কবুতরটা সুস্থ থাকবে। আর খুব বেশি অসুস্থ হয়ে গেলে কবুতরের আপনারা এটাকে 6 টুকরো করবেন অ্যামোডিসটাকে, আর ইমোট্রিলটাও 5 মিলির বেশি খাওয়াতে পারেন, 7-8 মিলি খাওয়া দেবেন কবুতরটাকে ধরে। কবুতর অতিরিক্ত আক্রান্ত হওয়ার কারণে যদি দুর্বল হয়ে যায় খাবার খেতে না পারে, সেক্ষেত্রে আপনারা কী করবেন কবুতরকে রাইস লাইন দিবেন। রাইস লাইনটা অবশ্য হিউম্যান ফার্মেসিতে পাবেন মানুষের ওষুধের দোকানে। এই রাইস লাইনটা হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে 10 মিলি করে খাওয়াবেন, অবশ্যই বেশি খাওয়াবেন না, অসুস্থ কবুতরকে বেশি খাওয়ালে হেঁটে বিপরীত হতে পারে। কবুতরকে পরিমাণে কম খাওয়াবেন, প্রয়োজনে 2-3 বেলা খাওয়াই দিবেন, হজম হওয়ার পর পর আবার খাওয়াবেন। কিন্তু একসাথে অনেক বেশি খাওয়ালে অসুস্থ কবুতর বদহম হজম হয়ে কবুতরটা আবার মারা যেতে পারে, তো অসুস্থ কবুতরকে বেশি ধরে খাওয়াবেন না। যদিও নিজে নিজে খেতে পারে বেশি খাক কোনো সমস্যা নেই, আর অবশ্যই হাই অ্যান্ড ফিডিং করাবেন অসুস্থ কবুতর, যদি না খেতে পারে রাইস লাইনটা বেশি করে দিবেন। আর যদি রাইস লাইন দিতে না পারেন এমনি দানাদার খাবার অল্প অল্প করে খাইয়ে দিবেন, সেটা কবুতরের জন্য সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা আজকে ছিল এই টপিক কবুতরের সবুজ চোনা এবং পাতলা পায়খানা নিয়ে। তো ভিডিওটা ইতিমধ্যে যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই বুঝতে পারছেন যে কবুতরের সবুজ চোনা এবং পাতলা পায়খানা হলে কী দিয়ে ট্রিটমেন্ট করতে হয় এবং কীভাবে কী করতে হবে, এই সমাধানটা অবশ্যই বুঝেছেন। তো যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটা সবাইকে ধন্যবাদ,
তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।